আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে এলাম একটি আকর্ষণীয় মাছ চাষ পদ্ধতি নিয়ে, এবং এই মাছটি হচ্ছে ব্ল্যাক কার্প মাছ। ব্ল্যাক কার্প মাছ কেন চাষ করবেন বা ব্ল্যাক কার্প মাছ চাষের উপকারিতা কী, সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলের নতুন মেম্বার এখনই সাবস্ক্রাইব করে নেবেন, আর এবং লাইক বাটনে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে হয়তো চাষ সম্পর্কে এবং মাছ চাষের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন না। প্রিয় দর্শক, ইতিমধ্যে হয়তো লক্ষ্য করছেন এগুলো 4 থেকে 5 ইঞ্চি সাজার ব্ল্যাক কার্প মাছের পোনা। এই মাছগুলো সাধারণত সরাসরি শামুক মাছ খাবে। আপনি যখন একটি পুকুরে ছাড়বেন, যদি একটি জলাশয়ে শামুক থাকে, তাহলে অবশ্যই এগুলো শামুক খেয়ে জীবনধারণ করবে এবং কোনো প্রকার খাবার দেওয়া লাগবে না। প্রতি শতকে আপনি দিতে পারবেন 4 থেকে 5 পিস। যদি বিল হয় বা বড় জায়গা হয় তাহলে আপনি 8 পিস দিতে পারবেন। তবে এই মাছগুলো খাবার খাবে যে কোনো ধরনের ফিট খাবার খাবে, যেরকম খৈল খাবার খাবে বা সমান ফিট খাবার খাবে, সকল ধরনের খাবার খাবে। যদি আপনার পুকুরে শামুক থাকে তাহলে অন্য খাবার খাবে না। প্রিয় দর্শক, আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে সাপ্লাই দিই। এই মাছগুলো চাষে হ্যাঁ খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমরা যাদেরকে দিয়েছি বা আমরা পেয়েছি প্র্যাকটিক্যালি, যে 1 বছরে প্রতি পিস ওজন, গড় ওজন পাওয়া যায় 5 থেকে 6 কেজি, কখনো কখনো 7 থেকে 8 কেজিও পাওয়া যায়। তবে এটা মাছের খাবারের উপর ডিপেন্ড করে, যে পুকুরে শামুক বেশি থাকবে ওই পুকুরের মাছ গ্রোথ হবে বেশি। আর এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু এবং হ্যাঁ খুবই পুষ্টিকর। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চাচ্ছেন, 1 বছরে 5 থেকে 6 কেজি ওজন করতে পারেন কোনো প্রকার খাবার ছাড়াই। তো এই মাছগুলো চাষ করার জন্য তেমন কোনো পদ্ধতির প্রয়োজন নাই, সরাসরি আপনি পুকুরে ছাড়তে পারবেন। তবে মাছগুলো ছাড়ার আগে অবশ্যই ভালো মানের মাছগুলো সিলেকশন করবেন, ভালো হ্যাচারি থেকে স্বাস্থ্যসম্মত ভালো সাইজের হতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যখন এই মাছগুলো ছাড়বেন, প্রতি কেজি বিক্রি করতে পারবেন 300 থেকে 350 টাকা। বর্তমান বাজারে এই মাছের বেশ চাহিদা রয়েছে। আপনারা যারা যখন এই মাছগুলো ছাড়বেন, অবশ্যই বিশ্বস্ত হ্যাচারি থেকে ছাড়বেন। দ্বিতীয় কথা হচ্ছে, মাছগুলো হ্যাঁ খোলা জায়গায় ছাড়বেন যেন দ্রুত বড় হয়। এই মাছগুলোর উপকারিতা অনেক বেশি। যখন একটি পুকুরে ছাড়বেন, তখন পুকুরের শামুক থাকলে শামুক খেয়ে ফেলবে। শামুক কিন্তু অন্যান্য মাছের অনেক ক্ষতি করে, যেমন পুকুরের প্রাকৃতিক খাদ্য শোষণ করে নেয়, সুষম খাদ্য যেগুলো পুকুরে দিবেন ওগুলো শোষণ করে নেবে, যার ফলে পুকুরের প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হবে। তাই আপনারা অবশ্যই এই ব্ল্যাক কার্প মাছ ছাড়বেন। যখন গুলশা মাছ ছাড়বেন, তখন অবশ্যই অল্প কিছু ব্ল্যাক কার্প মাছ ছাড়বেন। যে কোনো মাছের সাথে ব্ল্যাক কার্প মাছ ছাড়বেন, ব্ল্যাক কার্প মাছ কোনো মাছের ক্ষতি করে না। ধন্যবাদ।